শুরু হচ্ছে জ্যামহাস স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ এই সিরিজের চতুর্থ এপিসোড মেষ বাড়িতে খুন এই গল্পের অন্তিম পর্ব। সার্কাস কোম্পানির ম্যানেজারগিরি করে এত টাকা কামালেন যে কলকাতার মতো জায়গায় মেষ বাড়ি বানিয়ে ফেললেন? নাম মানে তা ঠিক নয়, তবে ওই দেশের বাড়ির জমি বিক্রি করে এখানে সমস্ত কিছু নিয়ে চলে আসি স্যার। মিথ্যা কথা নলিনী বাবু, মিথ্যা কথা। আমি কেন মিথ্যে কথা বলতে যাব স্যার? এবারে আমি আর কারো কাছে কোনোরূপ জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন অনুভব না করে বললাম, কারণ খুনটা আপনি করেছেন নলিনী বাবু, সরি করিয়েছেন। কি বলছেন স্যার, আমি কেন খুন করাতে যাব? আর আমি যদি খুনটা করাবো তাহলে আমি নিজে কেন পুলিশকে খবর দিতে যাব স্যার? ওটা আপনার চালাকি নলিনী বাবু, আপনি ভালো সাজতে গিয়েছিলেন। এবার বলুন, আপনার সেই অসুস্থ ভাগ্নিটি কোথায়? সে তো ঘরে ঘুমোচ্ছে স্যার, ও ভীষণ অসুস্থ, চলাফেরা তো একদম করতেই পারে না। জানি, আমি সব জানি। চলো পঞ্চানন, তোমাকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, এতে তোমার জ্ঞানের পরিসীমাও কিছুটা বাড়বে, কি বলো? আপনারাও সকলে আসুন, চলুন চলুন। সকলে মিলে নলিনী বাবুর ঘরের দিকে এগিয়ে গেলাম। সেখানে আলাদা একটি বেডে একজন আপাদ মস্তক চাদরে নিজেকে মুড়ে শুয়ে রয়েছে। আমাকে আসতে দেখে লোকটা একটু নড়ে চড়ে উঠল। তারপর আমি পঞ্চাননকে বলি, পঞ্চানন, লোকটার গায়ের ঢাকাটা খোলো। পঞ্চানন আমার আদেশ পালন করতেই ঘর শুদ্ধ লোক একসঙ্গে চমকে উঠল। সাইতে লোকটার পা দুটো সরু লিকলিকে, অর্থাৎ পঙ্গু। ঘর শুদ্ধ লোকের চমকে ওঠার কারণ কিন্তু অন্য কিছু। লোকটার হাতটা আশ্চর্য রকমের দেখতে, হাতে কোনো আঙুল নেই, তার বদলে বুড়ো আঙুল আর কনিষ্ঠ আঙুল ফুলে মজবুত আর মোটা হয়ে কাঁকড়ার দাঁড়ের মতো হয়ে আছে। এই দৃশ্য দেখে পঞ্চানন আমার কাছে ছুটে এসে বলল, স্যার এ কে, কোনো দানব টানব নাকি? দানবই বটে, এটা একটা বিরল রোগ। এই রোগের নাম ম্যাক্রোডাকটিলি। এই রোগ মানুষের জন্মসূত্রেই আক্রান্ত হয়। এতে হাত এবং পা কাঁকড়ার দাঁড়ের মতো হয়, কিন্তু এই সমস্ত মানুষের এই দাঁড়ের মতো হাতে শক্তি হয় প্রচণ্ড। যেহেতু সমস্ত শরীর অকেজো ওই হাত বাদে, তাই সমস্ত শক্তি ওই হাতেই জড়ো হয়। নলিনীবাবু তার এই ভাগ্নের কাঁকড়ার মতো হাতের মাধ্যমেই স্বপনবাবুকে গলা টিপে খুন করেন। যেহেতু এই ভাগ্নে হাঁটাচলা করতে পারে না, তাই খুনের রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ওকে কোলে করেই নলিনীবাবু নিয়ে যান স্বপনবাবুর ঘরের সামনে। তারপর দরজায় টোকা মেরে দরজা খুলিয়ে স্বপনবাবুকে খুন করেন। কিন্তু স্যার খুনটা কেন করলো? আমি পুরনো খবরের কাগজ ঘেঁটে যা জানতে পারলাম তা হলো, এই লবস্টার ম্যান অর্থাৎ নলিনীবাবুর ভাগ্নে সার্কাসে কাজ করে খুব নাম কামিয়েছিল। মূলত সার্কাসে এই আশ্চর্য মানুষটিকে দেখবার জন্য মানুষের প্রচুর ভিড় হতো। এই নিয়ে সার্কাস কোম্পানির মালিকের সঙ্গে বচসা হয় নলিনী বাগচি আর তার কাঁকড়া রূপী ভাগ্নের। মূলত সেটা অর্থ সংক্রান্ত হয় স্বাভাবিক। সার্কাস মালিক ওদের প্রস্তাব না মানায় ওরা দুজনে সার্কাসে আগুন ধরিয়ে ক্যাশ লুট করে কেটে পড়ে। এই সার্কাসে আগুন ধরানোর ঘটনাটাও ওই টিনের বাক্সে পুরনো কাগজে ছাপা ছিল। এই ঘটনার একমাত্র সাক্ষী থেকে যায় স্বপন বিশ্বাস, যে কিনা ওই সার্কাস কোম্পানির মাইনে করা পশুর ডাক্তার ছিল। সার্কাস বন্ধ, ওর কাজ চলে যায়, অবস্থা খারাপ হয়ে পড়ে, পশুর ডাক্তারি আর তেমন জমে না। ইতিমধ্যে নলিনী বাগজি কলকাতায় মেষ বাড়ি খুলে ব্যবসা জমিয়ে ফেলে। ঘটনাচক্রে স্বপন বিশ্বাস এই মেষে উঠলে চিনে ফেলে নলিনী বাগজি এবং লবস্টার বয়কে। তারপর থেকে শুরু হয় ব্ল্যাকমেল, টাকার দাবি। নলিনীবাবু সব ফাঁস হয়ে যাবে দেখে নিজের সাধ্যমতো টাকা দিতে থাকে স্বপন বিশ্বাসকে। সে কারণে স্বপনবাবু কোনো কাজ না করে রাজার জীবনযাপন করতে থাকে। কিন্তু এই খেলা কতদিন চলতে পারে? এই নিয়ে নলিনীবাবুর সঙ্গে ওর ঝামেলা হয়। নলিনী বাগজি সেটা স্বপনবাবুর কাছে 3 মাসের বিল বাকি আছে বলে সকলকে মিথ্যে বোঝায়।
এরপর নিজের রাস্তা একেবারে পরিষ্কার করার জন্য এই খুনটা করে। কথাটা শেষ হতেই নলিনীবাবুর ভাগ্নে এক লাফে আমার গলা চেপে ধরে, ওর অসুরের মতো শক্ত কাঁকড়ার দাঁতের মতো হাত দিয়ে। আমার শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আমি দ্রুত আমার কোমর থেকে রিভলভারটা বের করে সেটার পেছন দিয়ে সজোরে আঘাত করি লবস্টার ম্যানের মাথায়। সঙ্গে সঙ্গে ও আছড়ে পড়ে মেঝেতে। আমি এবার পঞ্চাননকে বলি, পঞ্চানন, অ্যারেস্ট দেন এখনই এখনই। এখন শুরু হচ্ছে জ্যাম হাব স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ সিরিজের পঞ্চম এপিসোড, হীরা রহস্য। গাড়িতে উঠতে উঠতে পঞ্চানন আমাকে জিজ্ঞাসা করল, স্যার আমরা এই নতুন পোশাক পরে যাচ্ছি কোথায়, আর এই গাড়িটা কার? এ ভাড়ার গাড়ি পঞ্চানন, নতুন পোশাক সাজগোজ এসব কোনো তদন্তের কারণে আমাদের ছদ্মবেশ একথা ভেবো না যেন। আজ তুমি আমি ছুটির মেজাজে যাচ্ছি একটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে। নিমন্ত্রণ? কার বাড়ি স্যার? আমার ছেলেবেলার বন্ধু বটকেশ্বরের বাড়ি। মস্ত বড়লোক বাড়ির ছেলে, কাজকর্ম তেমন করে না, বাপ ঠাকুরদার অঢেল সম্পত্তি তাতেই ওর চলে যায়, আর বাকি সময়টা শখের থিয়েটার করে। দেশের বাড়ি মুর্শিদাবাদ, এখন কলকাতায় বাড়ি কিনে একাই থাকে। কাল রাতে আমাকে ফোন করে আসতে বললো, এও বললো একটা নাকি সারপ্রাইজ আছে। ভাবলাম আমার সকল কর্মের সঙ্গী তুমি, তাই ওখানে তোমাকে ছেড়ে একা যাই কি করে বলো পঞ্চানন? তা স্যার ভালোই করেছেন, সারাটা দিন ওই চোর খুনি বদমাইশ ঘেঁটে ঘেঁটে মাথায় কেমন একটা চড়া পড়ে গেছে। আজকে একটু বেশ রিল্যাক্সেশন হবে, ঠিক করেছেন স্যার। সময়টা সন্ধে, বটুকেশ্বরের বাড়ি পৌঁছে দেখলাম আমাদের পূর্বে আরও চারজন এসে উপস্থিত। বটুকেশ্বর একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল, চারজনই বটুকেশ্বরের বর্তমান বন্ধু। একজনের নাম নীলাদ্রি শেখর, উনি হোমিওপ্যাথি ডাক্তার, লম্বা চওড়া সুপুরুষ। পার্ক স্ট্রিটে নাকি একটা চেম্বার আছে। দ্বিতীয় ব্যক্তি হলেন পরেশচন্দ্র বড়াল, বড় বাজারের সোনা ব্যবসায়ী, বিটেখাটো গোলগাল মানুষ। তৃতীয় ব্যক্তি হলেন শম্ভুনাথ প্রধান, কাপড় কোম্পানিতে চাকরি করেন। লোকটার কপাল থেকে গাল অবধি একটা কাটা দাগ থাকার জন্য ভদ্রলোকের সৌন্দর্য নষ্ট হয়েছে। এবং সর্বশেষ ব্যক্তিটি হলেন নীলোৎপল সান্যাল, এর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক আর্থিকভাবে দারুণ অসচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছেন, কাজকর্ম তেমন নেই বলেই মনে হয়। বটুকেশ্বর সকলের সামনে আমাদের প্রকৃত পরিচয়টা গোপন রাখল, এর কারণটা ঠিক বুঝলাম না। বটুকেশ্বর আমার কানে এসে আস্তে করে বলে গেল, ক্রমশ প্রকাশ্য। বটুকেশ্বরের বলা পরিচয় অনুযায়ী এখন আমার পেশা স্টিল ফ্যাক্টরির মালিক এবং পঞ্চানন আমার সেক্রেটারি। প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা শুরু হলো, হালকা মেজাজে খাওয়া দাওয়া কথাবার্তা চলল। খাওয়া শেষ হলে বটুকেশ্বর বলল, সাইলেন্স সাইলেন্স সবাই। তারপর আমার দিকে চেয়ে ও বলল, ঋষিকেশ তোকে আমি বলেছিলাম আজ আমাদের সকলের এই সাক্ষাৎ শুধুমাত্র খাওয়া দাওয়ার কারণের জন্য নয়, এর মাঝে একটা দারুণ সারপ্রাইজ আছে যেটা এই মুহূর্তে আমি তোকে জানাবো। সেটা হলো এই আমাদের প্রত্যেকের কাছেই একটা করে অতীব মূল্যবান বস্তু রয়েছে, বুঝলি? সেগুলো আজকে প্রদর্শনী হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকের কাছে থাকা মূল্যবান বস্তুগুলোকে আমরা একে অপরকে দেখাবো। এই অভিনব প্রপোজালটা অবশ্য আমিই দিয়েছি সবাইকে, আর সকলেই তাতে রাজিও হয়েছে। মূল্যবান বস্তু আবার প্রত্যেকের কাছে, গ্রেট! কই কই সেসব,
বটুকেশ্বর এবার দেরি না করে পাশের ঘরে গিয়ে আলমারি খুলে একটা ছোট্ট বক্স নিয়ে এলো। তারপর সেটা খুলতেই লাল মখমলের কাপড়ের ভেতর থেকে আলোর ঝলকানি চোখে এসে ধাক্কা দিল। এরপর লাল কাপড়টা সম্পূর্ণভাবে সরাতেই আলোর বিচ্ছুরণের যেন বন্যা নামল। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। একটা নীল হীরে, সোনা ব্যবসায়ী পরেশবাবু যেন লাফিয়ে উঠলেন। তারপর সেটা হাতে তুলে নিয়ে চোখের সামনে এনে দেখে বললেন, ম্যাগনিফিসেন্ট, এটা তুমি কোথায় পেলে বটুক? এ কি আজকের জিনিস! কে কবে কোথা থেকে এটিকে আমদানি করেছিল কেউই জানে না। আমরা বংশ পরম্পরায় একে ধারণ করে চলেছি। মায়ের মুখে শুনেছিলাম এ জিনিস নাকি খুব লাকি জিনিস। আজকের বাজারে এর মূল্য তা কয়েক কোটি টাকা হবে বটেই। জিনিসটা দেখতে সুন্দর, তবে এর দাম নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে বটুক ভাই। হিরেটার যা সাইজ তাতে মেরে কেটে লাখ পাঁচেকের বেশি হবে না, কি বলো পরেশ? এর সম্বন্ধে ধারণা আমার নেই, কারণ এই জিনিস আমি আগে কখনো দেখিনি। নীলোৎপল সান্যালকে দেখলাম এক দৃষ্টে হিরেটির দিকে তাকিয়ে রয়েছে। তিনি কোনো কথা বললেন না। বটুক, এমন মূল্যবান বস্তু তুমি বাড়িতে রেখে বুদ্ধিমানের কাজ করনি, একা এ বাড়িতে থাকো। এদিকে কলকাতায় যা চুরি ডাকাতি বেড়েছে, তাতে জিনিস ব্যাংকের লকারে রাখাটাই ঠিক। এবারে বটুকেশ্বর হিরেখানি পুনরায় আলমারিতে রেখে এসে বলল, কই হে ডাক্তার, তোমার বস্তুটি কই? ডাক্তার নীলাদ্রি শেখর নিজের ফুল হাতা শার্টের আস্তিন গুটিয়ে হাতটা দেখিয়ে বললেন, এই দেখো। সকলে ওর হাতের দিকে চেয়ে দেখলাম, একটা রূপালী বর্ণের হাত ঘড়ি যার সমস্ত যন্ত্রাংশ দৃশ্যমান আর সেগুলো সোনালী রঙের। আমার এক ধনী পেশেন্ট দীর্ঘদিন জটিল রোগে ভুগে বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। অ্যালোপ্যাথি, কবিরাজি, ঝাড়ফু কিছুই সে বাকি রাখিনি। শেষমেশ আমার কাছে টানা কিছু বছর চিকিৎসা করে সুফল পেয়ে সুইজারল্যান্ড থেকে এই ঘড়ি আনিয়ে আমাকে উপহার দেয়। এর সঠিক মূল্য আমি জানি না। এই সোনার ঘড়ি কাল একবার দোকানে এনো তো নীলাদ্রি, দেখবো। রাতে ঠিক ধরা যায় না আর কি। ওকে, তবে এ শুধু সোনার ঘড়ি নয়, বডিটা প্লাটিনামের এবং যন্ত্রাংশগুলি পিওর গোল্ড। সন্দেহ থাকলে দেখবেন কোষ্ঠী পাথরে ঘষে। তবে এই ঘড়ি কলকাতার বাজারে কেউ খুলতে পারবে কি না সন্দেহ আছে। সোনার ঘড়ি এখন আকছাড় এর ওর হাতে দেখা যায়, ইয়ে বহু মূল্যবান কোনো বস্তু নয়, খুব মামুলি একটা ব্যাপার। তবে প্লাটিনামের সাথে আমি তেমনভাবে পরিচিত নয়। নীলাদ্রিবাবুর কথাটা পছন্দ হলো না, তাই তিনি বললেন, এই ঘড়ি আকছাড় দেখা যায়, বেশ তো তোমার কাছে কি জিনিস আছে দেখি। শম্ভুবাবু ওনার কোটের পকেট থেকে একটা কাপড়ে জড়ানো বস্তু বার করলেন, তারপর সেই কাপড়ের আস্তরণ সরিয়ে একটা চামড়ার পুঁথি মেলে ধরে বললেন, এই পুঁথিটি আমার ঠাকুরদার বাবা তিব্বত থেকে আনিয়েছিলেন, কোনো এক বৌদ্ধ সন্ন্যাসীর লেখা আয়ুর্বেদ শাস্ত্রের খণ্ডিত পুঁথি। এ বস্তুটি যেমন দুষ্প্রাপ্য তেমনই মূল্যবান। পঞ্চানন পুঁথিটি হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখল। ভদ্রলোক ঠিকই বলেছেন, একেবারে জেনুইন জিনিস। এই বস্তুর মূল্য টাকার মাধ্যমে ঠিক করা যায় না। একে একে সকলেই পুঁথিটি ছুঁয়ে দেখে আশ্চর্য হল। পরেশচন্দ্র বড়াল পকেট থেকে বার করলেন একটা রূপোর খঞ্জর, আকারে বেশ ছোট তবে আকর্ষণীয়, এবং ওর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিহ্ন আঁকা রয়েছে। বস্তুটি সর্বসম্মুখে দেখিয়ে তিনি বললেন, এই যে একবার এক বেআইনি কাজ করে ফেলেছিলাম,
কথা যদি কাউকে বলিনি, এই খঞ্জরটির প্রকৃত মালিক ছিলেন রবার্ট ক্লাইভ। গোপনই এক নিলামিতে হাজির হয়ে আমি এটা কিনে ফেলি। পরে অবশ্য জানতে পারি যে সেটি মিউজিয়াম থেকে চুরি করে বিক্রি করা হয়েছিল। খঞ্জরটি আশ্চর্য সুন্দর, আবার কুৎসিত বটে, কারণ কত মানুষ এই অস্ত্রে খুন হয়েছিল তার ঠিকানা নেই। ওটা দেখে এক প্রকার ঘৃণার সঞ্চার হলো আমার শরীরে। তারপর এলো নীলোৎপল সান্যালের পালা। ভদ্রলোক বললেন, হাজার চেষ্টা করেও আমি মূল্যবান কিছু জোগাড় করতে পারিনি, কারণ আমার কাছে বহু মূল্যবান কিছুই নেই। এখানে আসার মুহূর্তে মনে পড়ল আমার ঠাকুরদার কথা। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, পুলিশের গুলিতে মারা যান। মৃত্যুর সময় ওনার জামার বুক পকেটে ছিল এই এই কলমটা। নীলোৎপল কলমটা বার করে দেখালেন। কলমটার প্রতি দেখলাম কারও যেন কোনো ভ্রূক্ষেপ নেই, কেউ বিস্ময়ভরা দৃষ্টি নিয়ে দেখলেনও না। আমি কলমটা হাতে ধরে নিয়ে দেখলাম ওটা একটা কাঠের কলম, যাতে নকশা কাটা রয়েছে। কলমের একদিকে ঘষে খানিকটা ভেঙে গিয়েছে। এটা বুঝতে অসুবিধা হলো না যে ব্রিটিশ সৈনিকের নিক্ষিপ্ত বুলেট নীলোৎপলের দাদুর দেহে ঢোকার সময় কলমটিতে প্রথমে আঘাত করেছিল। আমি ভক্তিভরে কলমটাকে মাথায় ছুঁয়ে ফেরত দিয়ে বললাম, এই এই নিন, এর মূল্য বোঝবার মতো ক্ষমতা আমাদের কারো নেই। তবে একটা কথা, একে সঙ্গ ছাড়া হতে দেবেন না। এরপর নীলাদ্রিশেখর সোফা থেকে উঠে বাথরুমের দিকে এগিয়ে গেলেন। বেশ কয়েকটা ঘর পেরিয়ে লম্বা বারান্দা ধরে হেঁটে বাথরুম যাওয়ার পথ, মিনিট দশ পর বাথরুমে যাওয়ার পথে নীলাদ্রিশেখরের আর্তনাদ শুনে আমরা সবাই অবাক হয়ে ছুটে গিয়ে দেখলাম নীলাদ্রিশেখরের কপাল ফেটে রক্ত ঝরছে, আর উনি কপালে হাত দিয়ে মেঝেতে পড়ে ছটকাচ্ছেন আর বলছেন, আমার ঘড়ি নেই, আমার ঘড়ি নেই, চিন্তায় হয়ে গেছে, আমার ঘড়ি, আমার ঘড়ি, আমার ঘড়ি। সত্যি নীলাদ্রিশেখরের হাতে ঘড়ি নেই। পঞ্চানন, তুমি বাড়ির পেছন দিকটা যাও, আমি সামনে যাচ্ছি। আর আপনারা কেউ একজন নীলাদ্রিবাবুকে সঙ্গে নিয়ে বাকি সমস্ত ঘরগুলো খুঁজে দেখুন, অপরাধী ঘরে লুকিয়ে থাকতে পারে, কিন্তু ছিনতাইকারী বেশি দূর যেতে পারেন। আমরা ছুটে যেতে যেতে শুনলাম শম্ভুনাথ প্রধান বলছেন, ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি বটু, মাথায় ব্যান্ডেজ না করলে রক্ত থামবে না। প্রায় আধ ঘন্টা সকলে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও অপরাধীকে পেলাম না। ফিরে এসে দেখলাম ঘরের খাটের ওপর নীলাদ্রিবাবু শুয়ে রয়েছেন, মাথায় ব্যান্ডেজ। বটুকেশ্বর ক্রমাগত দুঃখ প্রকাশ করছে। আমার জন্যই এটা হলো, আমি কেন যে সবাইকে এই মূল্যবান বস্তুগুলো আনতে বললাম। নীলাদ্রির এই অবস্থার জন্য আমি দায়ী। আমি এক্ষুনি গিয়ে থানায় কমপ্লেন লেখাবো, আমার সাদের মূল্যবান ঘড়ি। ওহ, বিরাট ক্ষতি হয়ে গেল আমার। সকলের মুখ থমথমে। আমি কোনো উপায়ান্ত না দেখে নিজের খোলস ছেড়ে বললাম, আপনার শরীর অসুস্থ, এখন একটু রেস্ট নিন, আর আপনার ঘড়ি খোঁজবার দায়িত্ব আপনি আমাকে দিতে পারেন। আসলে বটুক আমার আসল পরিচয়টা গোপন করেছে। আমার নাম ঋষিকেশ রক্ষিত, লালবাজার হেড কোয়ার্টার্স ক্রাইম ব্রাঞ্চের আমি একজন উচ্চপদস্থ অফিসার, আর ও হলো ইন্সপেক্টর পঞ্চানন চক্রবর্তী, আমার সহযোগী। এ কথা শোনার পর এক মুহূর্তেই সকলের মুখে আলো খেলে গেল। পরেশবাবু বললেন, যাক, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, কিন্তু এ তো দেখছি বাঘের ঘরে ঘোগের বাসা। আপনার মতো একটি সরকারি গোয়েন্দা বাড়িতে থাকতে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল। এর জন্য আমি ভীষণ দুঃখিত, কিন্তু এর সুরাহা না করে কিন্তু আমি যাচ্ছি না। নীলাদ্রিবাবু, আপনি বলুন তো আপনার সঙ্গে ঠিক কী ঘটেছিল। আমি বাথরুম থেকে ফেরার পথে আমার মাথায় তীব্র আঘাত অনুভব করি, সঙ্গে সঙ্গে চোখটা অন্ধকার হয়ে যায় আর আমি মাটিতে পড়ে যাই। কিছুক্ষণের জন্য আমার সেন্স চলে যায়,
এরপর লক্ষ্য করি হাতের ঘড়ি নেই। বটুক, তুই একবার তোর হিরেটা দেখে আয় তো, ঠিক আছে কিনা। বটু আমার কথা শেষ হওয়া মাত্র চিন্তিত মুখে ছুটে গেল পাশের ঘরে আলমারির দিকে। তারপর উপস্থিত সকলের কানে এলো বটুকেশ্বরের কণ্ঠস্বর, সর্বনাশ। সে ঘরে পঞ্চানন আর আমি ছুটে গিয়ে দেখলাম আলমারির দরজা খোলা, হীরার ফাঁকা বাক্সটি পড়ে রয়েছে। অর্থাৎ চোর প্রথমে হীরা চুরি করে নীলাদ্রিবাবুকে ঘায়েল করে প্লাটিনামের ঘড়ি নিয়ে পালিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি কাজটা করলো কিভাবে স্যার, আপনি কিছু আন্দাজ করতে পারছেন? সকলে একবার এ ঘরে এসে বসুন তো। আর বটু, তোর বাড়ির কাজের লোকদেরও একবার ডেকে পাঠা। কথা মতো সকলে হাজির হলো ঘরে। নীলাদ্রিবাবু যন্ত্রণায় কাতর হয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। প্রথমেই বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করলাম। বাড়িতে মাত্র দুটি কাজের লোক, একজন আজকের জন্য নিযুক্ত রান্নার ঠাকুর, আর অন্যজন ঘরদোর পরিষ্কার রাখবার জন্য বারো মাসের কাজের লোক। আমার মনে হচ্ছে মূল্যবান বস্তুগুলোর প্রদর্শন চলাকালীন এদের মধ্যে কেউ লুকিয়ে সমস্ত কথা শুনেছিল, তারপর সুযোগ বুঝে সরিয়েছে। এক্ষুনি কয়েক ঘাট চাপিয়ে সার্চ করলে বেরিয়ে পড়বে। দুজনেই ভয়ে গুটিয়ে রয়েছে আর বারবার বলছে, আমরা কিছু করিনি, আমরা কিছু কিছু জানি না, আমরা কিছু জানি না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। পঞ্চানন, এই দুটোকে পাশের ঘরে নিয়ে গিয়ে খুব ভালো মতো জিজ্ঞাসা করো আর সার্চ করে দেখো তো কিছু পাও কিনা। কিছু না বললে থানায় নিয়ে যাবে। ওকে স্যার। বটুক ভাই, বলতে অস্বস্তি হচ্ছে, তবুও বলছি, আমার যা মনে হচ্ছে কাজ বাইরের কারোর পক্ষে করা সম্ভব নয়। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যেই কেউ একজন। এ কথা শোনার পর আমন্ত্রিত সকলের মুখটা কেমন বিরক্তি আর অপমানে লাল হয়ে গেল। আমি আবার বললাম, বটুক, প্রয়োজনে তুইও কিন্তু আমাকে সার্চ করতে পারিস বা জিজ্ঞাসাবাদ করতে পারিস, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। যেহেতু ঘটনাস্থলে আমরা ছিলাম তাই আমরাও সন্দেহের তালিকায় থাকাটা স্বাভাবিক। কি যা তা বলছিস ঋষিকেশ, তোরা এসবে জড়াবি কেন? যা হয়েছে যাক, সবই আমার কপাল ছিল, কিন্তু এর জন্য আমি আমার বন্ধুদেরকে এভাবে বাড়িতে ডেকে অপমানিত করতে পারবো না। শুধু তো আমার আমার জিনিস নয়, নীলাদ্রির ঘড়িটা আমার কারণে গেল বলে আমার বেশি কষ্ট হচ্ছে। মান সম্মানের আর বাকি কি থাকলো বটুক? তোমার এই পুলিশ বন্ধু আমাদের চোর ভাবছেন? হ্যাঁ, নাও নাও, এবার জেরা শুরু করো, সার্চ করো আমাদের, দেখো দেখো কি বেরোয়। বটুক লজ্জায় মুখ লুকলো, নীলোৎপল কিছু বললেন না। শম্ভুনাথ প্রধান চিৎকার করে বললেন, ছি 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 ছি, শেষে বন্ধুর আমন্ত্রণে এসে চোর সাজতে হলো, ছি ছি ছি। চা করা তাড়াতাড়ি করুন, আমার শরীর ভীষণ খারাপ করছে, মাথায় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ইতিমধ্যে পঞ্চানন পাশের ঘর থেকে ফিরে এসে বলল, স্যার ওরা কোনো মতেই মুখ খুলছে না, সমস্ত জায়গা সার্চ করেও কিছুই পায়নি, জিনিসগুলো নিশ্চয়ই আলাদা কোনো জায়গায় নিয়ে গিয়ে রেখেছে, তারাই নিয়ে গিয়ে চাপ দিলে না সব বের করে দিই। না পঞ্চানন, এক এক করে আমাদের সার্চ করো, প্রথমে আমাকে দিয়ে শুরু করো। পঞ্চানন আমার কথা শুনে হাঁ হয়ে দাঁড়িয়ে থাকলে আমি পুনরায় বললাম, কি হলো, দাঁড়িয়ে থেকো না, কাজ শুরু করো এক্ষুনি, তোমার হয়ে গেলে আমি তোমাকে সার্চ করব। পঞ্চানন তার কাজ শুরু করল, একে একে সকলকে সার্চ করা শুরু করল। ওকেও সার্চ করলাম আমি, কারো কাছে কিছু মিলল না। এবার পঞ্চানন আমার দিকে তাকিয়ে বলল, মিথ্যে সময়টা নষ্ট করছেন স্যার, বরং ওদের দুটোকে না থানায় নিয়ে গিয়ে টর্চার করলে মাল বেরিয়ে যেত। পঞ্চানন, সার্চ করা তোমার ঠিক মতো হয়নি মনে হচ্ছে। মানে স্যার? সমস্ত বন্ধুদের কাছে একটা করে মূল্যবান রত্ন, বড্ড মূল্যবান জিনিসপত্র নিয়ে কেলেঙ্কারিটা করলেন এটা। পঞ্চানন বাবু উপস্থিত, ঋষিকেশ বাবু উপস্থিত, বটুক, পরেশ, নীলাদ্রি, শম্ভু, নীলোৎপল, এরা কেউ বাড়ির বাইরে বেরোলো না। দুজন কাজের লোককেও সার্চ করা হয়েছে, কোথাও কিছুই পাওয়া গেল না। প্রশ্ন হচ্ছে হিরেটা গেল কোথায়? বড্ড গোলমেলে সমস্যার মধ্যে ফেলে দিয়ে গেলেন ঋষিকেশ বাবু। দেখা যাক,
আমিও ভাবছি, আপনারাও ভাবতে থাকুন কে প্রথমে সঠিক উত্তরটা দিতে পারে। আর সঠিক উত্তরটা দেওয়ার প্রসিডিওরটা আপনাদের প্রত্যেকেরই জানা হয়ে গেছে আশা করি। প্রথমেই যাবেন কমেন্ট সেকশানে, সেখানে হ্যাশট্যাগ সিসি জ্যাম হাব লিখবেন, স্পেস দেবেন, আপনার সন্দেহের তালিকায় থাকা নামটাকে উল্লেখ করবেন, স্ক্রিনশট নেবেন। ও আর একটা কথা, স্ক্রিনশটটা নেওয়ার আগে মনে করিয়ে দিই, কোনোভাবেই কেন আপনি তাকে সন্দেহ করলেন কিংবা কেন তুমি তাকে সন্দেহ করলে সেটার কারণ কিন্তু কোনোভাবেই কমেন্ট সেকশানে নয়, ওটা লিখতে হবে আমাদের ইমেলে। ইমেলটা নিশ্চয়ই সবার মনে আছে, cc.jamhub@gmail.com। আর ইমেলে বাকি যেগুলো করতে হয় আর কি, পুরো ডিটেলসটা লেখা, নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার আর একটা সুন্দর ছবি। আচ্ছা, আরও একটা কথা মনে করিয়ে দিই, অনেকেই গল্পটা শুনছেন, আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি। আমাদেরকে সাপোর্ট করতে, আমাদেরকে ভালোবাসা পাঠিয়ে দিতে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো। আপাতত টাটা, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে শনিবারের গল্পতে।